এইটা সম্পূর্ণই নারীকে নির্ভরশীল করে এবং লক্ষণীয় বিষয় হচ্ছে এই স্ত্রী ধনের ক্যাটাগরি যৌতুক স্ত্রীধন সেটা আমাদের যে যৌতুক প্রচলিত আমরা তো স্ত্রী ধন চাই না আমার নিজের সন্তান প্রত্যেকে আমার মাও তো আরেকজনের আমাদের মানুষের কত আবেগ মাখেনি সুতরাং মায়ের প্রতি যদি এই আবেগ থাকে এই যে আপনার সুন্দর অনুভূতি এই অনুভূতিটাকে আপনার এই বোধ এই অনুভব মায়ের সমঅধিকার সমমর্যাদাটা স্বীকার করুন আপনাদের ইয়াতে যেটা বিরোধিতা যারা করছে তারা তো স্ত্রী ধনের কথা বলছে যে স্ত্রী ধন পেয়ে আসলে আপনাদের সম্পত্তির যেই বিষয়টা সেটা তো আমি দুজনের কাছে আপনাদের জানতে স্ত্রী ধন শুনেন স্ত্রী ধন মূলত তো এটা স্বামীর ধন আমরা তো স্ত্রী ধন চাই না স্ত্রী ধন দরকার কেন স্ত্রী ধন মানে হচ্ছে সোনা গয়না সোনা গয়না থাকে আর বিয়ের সময় যে আপনি বলেন কয়টা মেয়ে বলা হয় এটা এবং একটা কন্যা পিতার জন্য একটা গলগ্রহ এই জন্য মেয়ে হলেই একটা আকাশ ভেঙে পড়ে যে আমার বিক্রি করতে হবে এখন আমরা বলছি যে তোমরা বারবার আমরা যেটা স্লোগান যে তোমার মেয়ের বিয়েতে তুমি যৌতুক দিয়ে না অন্তত তুমি তার জন্য তোমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা ঘর করে দাও যেটাতে সে বলতে পারে এটা আমার ঘর কেউ জন্য বলতে পারে না যে আমার বাড়ির থেকে বের হয়ে যাও তাই না এখন একটু জানতে চাইছিলাম দিদির কথা শুনেছি যে এই বিষয়টা আপনারও তো কোন না আছে সো মানে এই বিষয়টাকে আরো জোরালো ভাবে হওয়া উচিত কিনা বলা উচিত কিনা জি হিন্দু আইনের যে ট্রেডিশনাল যে ক্যাটাগরি তাতে দুটো নারী সম্পত্তির দুটো উৎসের ধারণা দায় আছে একটা নারী ধরে সৃষ্টি মানে সম্পত্তি বিহীন তো একবারে হয় না এক ধরনের সম্পত্তি বিভিন্ন সূত্রে মানুষের হয় যেমন আপনার সুপার্জিত সম্পত্তি সুপার্জিত অর্থাৎ নিজের কর্মগুলো স্ত্রী ধরনের প্রকার আবার ধরুন দ্বাদশ বারো প্রকার স্ত্রী ধরনের আছে তার মধ্যে প্রধান দুটো ভাগ হচ্ছে যৌতুক এবং অযৌতুক স্ত্রীধন যৌতুক স্ত্রীধন অযৌতুক স্ত্রীধন এবং ম্যাক্সিমামটা হচ্ছে যৌতুক স্ত্রীধন অযৌতুক স্ত্রী ধরনের বলতে সেই যুগে তো নারীর কর্মজীবী নারী সেভাবে ছিল না কেন সুপার্জিত সম্পদ যেটা ওই যে সেলাইয়ের কাজ করা অন্যের সেবা করার মধ্য দিয়ে যদি সে আয় করে এই ধরনের আপনার সৌদায়িকা আপনার পিতৃ দত্ত ভাতৃ দত্ত এরকম কতগুলো ক্যাটাগরি আছে বারোটা ক্যাটাগরির স্ত্রী ধন আছে এইটা সম্পূর্ণই নারীকে নির্ভরশীল করে এবং লক্ষণীয় বিষয় হচ্ছে এই স্ত্রী ধরনের যে মেইন ক্যাটাগরি যৌতুক স্ত্রীধন সেটা অলরেডি আমাদের প্রচলিত যে যৌতুক নিরোধ আইন এই অনুযায়ী নিষিদ্ধ বেআইনি যৌতুক নিরোধ আইনে এটা অলরেডি এই স্ত্রী ধনটা নিষিদ্ধ বেআইনি এবং যে মানুষগুলো এই স্ত্রী ধনের কথা বলে যে স্ত্রী ধন তো মানে সে পাবে কি উত্তরাধিকার সূত্রে সেটাই ধন যে পাবে সেই উত্তরাধিকার সূত্রে যদি পিতা মাতার সম্পত্তিতে তার সম অধিকার এটা যদি স্ত্রী হিসেবে স্বীকৃত হয় আমার তাপত্তি থাকতো না যে পিতা মাতার সম্পত্তির সে পিতামাতার সন্তান সে সম অধিকার পাবে তাহলে তো আমরা কোনো দ্যাট ইস স্ত্রী ধারণ সুপার্জিত সম্পদেরই একটি অংশের মতোই ছেলেদের যেমন পুরুষের যেমন সম্পত্তি আছে সে পিতা মাতার সম্পত্তি ইনহেরিট করে সেরকম যদি পিতা মাতার সম্পত্তি ইনহেরিট করা সম্পদটা তার স্ত্রী ধারণ হতো ওই ক্যাটাগরিতে ফেললে আমার তো কোনো অসুবিধা নেই আপনার ধরুন আহ আইনের যে দায়ভাগের যে প্রাচীন নীতি এটা তো ইংরেজরা অনেকবার অনেকগুলো সংশোধন করেছে সংশোধনের এই জায়গায় আপনি ধরেন পাঁচ নম্বরে এসে নারী হ্যাঁ উত্তরাধিকার প্রথমে হচ্ছে পুত্র তারপরে পুত্রের অবর্তমানে পৌত্র পুত্রের হ্যাঁ এইভাবে এসে পাঁচ নম্বরে এসছে এই পাঁচ নম্বরটাকে পাঁচ নম্বরে আছে যখন পুত্র নাই পৌত্র নাই দৌহিত্র নাই তখন আসতেছে কন্যা অথচ সে সন্তান সে এক নম্বর হায়ার না শুধু ছেলেই এক নম্বর হায়ার এই জায়গাটাতে যদি আমি পুত্রের জায়গায় সন্তান লিখে দেই তাহলে লিঙ্গ পরিচয়টাই লিখবো না জাস্ট আমার তো অনেকখানি সমাধান হয়ে গেছে জাস্ট শব্দটাকে করে। পুত্র যদি সন্তান হয় তখন তার লিঙ্গ পরিচয় আসে না সে শুধুমাত্র নারী কেন সে যদি ভিন্ন লিঙ্গের বিচিত্র লিঙ্গের মানুষের লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী একটা রিয়ালিটি যাকে আমাদের প্রচলিত ভাষায় হিজড়া বলে মানুষ না সে আমার সন্তান না যদি আমার ঘরের সন্তান জন্ম হয় শুধুমাত্র হিজরা হওয়ার কারণে সেখানে অধিকার থেকে বঞ্চিত হবে সুতরাং ওই পুত্র পরিবর্তন হয়ে গেলে যে লিস্টে আছে যদি আমরা পুত্র পরিবর্তন করে আমরা তো হাইকোর্টে চ্যালেঞ্জও হয়েছে তো হাইকোর্টে একটা হেয়ারিং এমিটাস হিসেবে হাইকোর্ট করেছে ওই জায়গাটাতেও খুব একটা সহজ সমাধানের সুযোগ আছে যে তারপরে অনেকগুলো সমাধান হবে শুধু অতটুকু না আসুন প্রথম কথা হচ্ছে যে আমি পিতার সন্তান মায়ের সন্তান এবং সন্তান হিসেবে যদি ওই শব্দটা আমার উল্লেখ হয়ে যায় পুত্র নয় কন্যা নয় অন্য কিছু না তাহলে ইকুয়াল রাইটসটা প্রথম দফাতে আমার এক নম্বর হিসেবে আসলে সন্তানই হওয়া উচিত তারপরে বাকিগুলো আমরা বিন্যাস করতে পারি আমার নিজের সন্তান কেন প্রত্যেকে আমার মাও তো আর একজনের সন্তান যে মায়ের প্রতি আজকে গতকাল দেখেন মা দিবস ছিল আমাদের মানুষের কত আবেগ মাকে নিয়ে সুতরাং মায়ের প্রতি যদি এই আবেগ থাকে এই যে আপনার সুন্দর অনুভূতি এই অনুভূতিটাকে আপনার এই বোধ এই অনুভব দিয়ে মায়ের সম অধিকার সমমর্যাদাটা স্বীকার করুন নারী অর্ধেক নয় পুরুষের নারী ইনসেরিয়র নয় পুরুষের চেয়ে নারী হিউম্যান বিং এবং এইটা আপনি নিজে ইকোনমিক্স নিয়ে কাজ করা শারমিনাপা আমরা একসঙ্গে আহ কাজ করেছি অর্থনীতির পৃথিবীতে যে অর্থনৈতিক পালা বদলের নানা সূত্রের মধ্য দিয়ে এই শ্রেণীবিন্যাসগুলো তৈরি হয়েছে আজকে নারীর যে ইনফেরিয়ার অবস্থানটা একটা পলিটিক্যাল অবস্থান একটা ইকোনমিক পজিশন এই অর্থনৈতিক পজিশন গুলো চেঞ্জ হয়ে গেল এই মানুষটাই ক্ষমতায়িত আপনি দেখুন একজন নারী যদি গৃহবধূ হয় তার এবিলিটি কতটুকু সে যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় তার এবিলিটি কতটুকু তুমি যদি ম্যাজিস্ট্রেট নেবেন আমি আমার সন্তানকে কি চাইবো ওইভাবে করে রাখতে চাইবো নাকি আমি চাইবো যে আমার সন্তান ম্যাজিস্ট্রেট হবে